হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী আর আজকে তোমাদের সাথে একটা আর্টিফিশিয়াল পান পাতার ডিজাইন শেয়ার করব। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা কিন্তু একদমই আমার ইউনিক ডিজাইন নয়। এই ডিজাইনটা আমাকে আমার একটা ক্লায়েন্ট পাঠিয়েছিল। যারা আমার ভিডিও ফলো করো তারা অবশ্যই অনিমিতা দিকে তো সবাই চেনো। তো দিদিরই একটা ভিডিও খুব সুন্দর একটা পানপাতা ডিজাইন দেখে এই ক্লায়েন্ট আমাকে বলেছিল একদম ডিটো সেই পানপাতা ডিজাইনের মতো করে দিতে। তো আমি সেটাই ট্রাই করেছি, তো তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে করেছি। প্রথমে আমি একটা রেড কালার দিয়ে একটা গোল মতো করে নিয়েছি মাঝখানে, আর তারপর একদম হোয়াইট কালার দিয়ে আমি কলকাটা শুরু করছি। এখানে আমি হোয়াইট কালার দিয়ে কলকাটা শুরু করেছি আর হোয়াইট কালার দিয়েই শেষ করব। আর আদার্স কোনো কালার কিন্তু আমি ইউজ করিনি। তো প্রথমে দেখো, মিডল পোর্শনে আমার কলকাটা অনেকটাই করা হয়ে গেছে। প্রথমে একটা গোল রাউন্ডকে আমি দুবার রাউন্ড করেছি আর তারপরে সেখানে পাতা আর কমা ডিজাইন দিয়ে ভরাট করেছি। এরপর সাইডটা আমি পুরোটা ওয়েভি একটা ডিজাইন দিয়েছি এবং এখানেও পাতা আর কমা ডিজাইন দিয়েই এখানে ভরাট করা হবে। এখানে আমি প্রথমে কমাগুলো করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার্স আছো তারা কিন্তু এই কমা ডিজাইনটা করা দেখেও নিজেরা ট্রাই করতে পারবে। এই ভিডিওটাতে আমি একদমই টাইম ল্যাপসে কোনো ক্লিপস অ্যাড করিনি, যেরকমভাবে করেছি সেরকমভাবেই ভিডিওটা তোমাদের সাথে প্রোভাইড করলাম। পুরো ডিটেলসটা হয়তো ভিডিও করে দেওয়াটা পসিবল হয়নি, অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার ছিল আর আমার অর্ডারটা একদম নেক্সট ডেই ডেলিভার করতে হতো, তাই জন্য খুব তাড়াহুড়ো করেই আমি এই পুরো অর্ডারটা কমপ্লিট করি। তোমরা হয়তো বুঝতে পারছো এক হাতে ভিডিও করে আর এক হাতে কলকা করে কতটা অসুবিধা হচ্ছে আমার, কিন্তু তবুও আমাকে এই রকমভাবেই ভিডিওটা করতে হয়েছে কারণ আমার একটা ট্রাইপড অলরেডি ভেঙে গেছে। তো নিউ একটা ট্রাইপড আমি কিনবো, তারপর তোমাদেরকে সবাইকে ভিডিও প্রোভাইড করব। তাই জন্য পানপাতাটা আঁকার সময় আমাকে এভাবেই ভিডিওটা করতে হলো। আর দেখো, এটা ছিল দুটো পানপাতার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও, আর অনিমিতাদির মতো হয়েছে কিনা সেটাও কিন্তু লিখে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।